স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা। লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের আলোচনায় সংবাদের বস্তুনিষ্ঠতার উপর জোর দেন বক্তারা। নুরুজ্জামানের তোলা ছবিতে এম এ আর মুরাদের রিপোর্টটি দেখুন। ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার পার্টিও আলোচনায় উঠে আসে সংবাদ প্রচার ও প্রকাশের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টি। একটি কমিউনিটিতে নিরপেক্ষ সংবাদের ভূমিকা তুলে ধরেন আলোচকরা। আশা করি আপনারা বাংলার সাংবাদিকতাকে শুধু লন্ডনে নয় গোটা ইউরোপে এমনভাবে প্রতিষ্ঠা দান করবেন যাতে বাংলা ও বাঙালির এবং বাংলার সাংবাদিকতার একটা গৌরব এবং একটা ঐতিহ্যপূর্ণ গৌরব এখানে তৈরি হয়। বাংলা সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতিতে সন্তোষ প্রকাশ করে একমাত্র ব্রিটিশ বাঙালি এমপি রুশনার আলী বলেন, প্রবাসে বাঙালিদের কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। I want to say a very big thank you to UK Bangla Press Club for making sure that the British Bangladeshi community and people across Europe and other parts of the world have access to news of what we do here in Britain and the contribution of the British Bangladeshi community in this country. গণমাধ্যম ব্রিটেনের বাঙালি কমিটির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারের। এর মধ্য দিয়ে যা প্রমাণিত হয় সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটি কত ভাইব্রেন্ট, আমাদের কমিউনিটি কত বিচিত্র দিকে প্রসারিত, এবং তারও মধ্যে আমাদের মিডিয়া কত শক্তিশালী হয়ে এসছে, কত বিস্তার লাভ করেছে। প্রবাসে বাঙালি কমিউনিটির কল্যাণে ইউকে বাংলা প্রেস ক্লাব আরও বেশি কাজ করবে বলে জানান প্রেস ক্লাব আহ্বায়ক। কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণ যেটি আমরা লক্ষ্য করেছি, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ইউকে বাংলা প্রেস ক্লাব কমিউনিটির কল্যাণে কাজ করছে এবং কমিউনিটিতে যারা কাজ করছেন রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তারাও আজকে এসেছেন এবং ইউকে বাংলা প্রেস ক্লাব ক্রমেই এগিয়ে যাচ্ছে। ব্রিটেনের মূলধারা রাজনৈতিক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই।